আমরা যখন বিদেশ যাবার জন্যে পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করি এই ডলার এন্ডোর্সমেন্টের মেয়াদ কতদিন আজকে আমরা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব বিভিন্ন দেশের ভিসা করতে বা বিভিন্ন দেশে প্রবেশ করতে কিন্তু পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করার প্রয়োজন হয় যেমন ভারতীয় ভিসার জন্য যদি আপনি আবেদন করেন আপনার যদি কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনার অন্যান্য কাগজপত্রের সাথে আপনার আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য ডলার এন্ডোর্সমেন্ট করতে হয় যখন আপনি কোনো দেশের ভিসার আবেদনের জন্যে ডলার এনডোর্সমেন্ট করবেন তখন কিন্তু এই ডলার এনডোর্সমেন্টটা অবশ্যই কোনো ব্যাংক থেকে করতে হবে কোনো মানি এক্সচেঞ্জ অফিস থেকে করলে আর গ্রহণযোগ্য হবে না অন্যদিকে আপনি যখন বাংলাদেশ থেকে বিশ্বের অন্য কোন দেশে ভ্রমণের জন্য যাবেন তখন আপনার সাথে যে কারেন্সি বহন করবেন সেটা কিন্তু আপনার পাসপোর্টে এনরোর্স করে নিয়ে বহন করতে হয় যদিও বাংলাদেশ থেকে বিশ্বের অন্য দেশে যাবার সময় আপনি সর্বোচ্চ দশ হাজার বাংলাদেশি মুদ্রা সাথে নিতে পারবেন একবার যদি আপনি ভিসা আবেদন করার জন্যে পাসপোর্টে ডলার এনরোর্সমেন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার আর বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন করে ডলার এনরোসমেন্ট করার প্রয়োজন নেই আপনি ওই এনডোর্সমেন্ট দিয়েই একবার ভ্রমণ করতে পারবেন আর যারা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা পেয়েছেন তারা যখন বিদেশ ভ্রমণ করবেন তখন অবশ্যই আপনাদের পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্টটা করে নিতে হবে এটা হচ্ছে আইনগত নিয়ম আপনি যদি আপনার পাসপোর্টে বাংলাদেশের কোনো ব্যাংক থেকে ডলার এনডোর্সমেন্ট করেন তাহলে এই ডলার এনডোর্সমেন্টের মেয়াদ হচ্ছে মাত্র তিন মাস তিন মাসের মধ্যেই আপনাকে ভ্রমণ করতে হবে অন্যথায় আপনার এই ডলার এনডোর্সমেন্টের মেয়াদ শেষ হয়ে যাবে কিন্তু আপনার ক্রয়কৃত যে ডলারটা সাথে আছে সেটা থাকবে ফলে আপনি তিন মাস পরে যদি আবার ভ্রমণে যান তাহলে আপনাকে পুনরায় আবার পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে অন্যদিকে আপনি যদি কোনো মানি এক্সচেঞ্জ অফিস থেকে ডলার এন্ডোর্সমেন্ট করেন আপনার পাসপোর্টে তাহলে তার মেয়াদ হচ্ছে তিন মাস অর্থাৎ আপনি যেদিন এন্ডোর্সের সিলটা লাগিয়ে নিচ্ছেন তার পরবর্তী তিন মাস পর্যন্ত আপনি এটা ভ্যালিড হিসাবে ব্যবহার করতে পারবেন বা এর বৈধতা থাকবে ফলে আপনাকে তিন মাসের মধ্যেই বিদেশ ভ্রমণ করতে হবে যদি সেটা না পারেন তাহলে আপনাকে পুনরায় ডলার এনডোর্সমেন্ট করতে হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ডলার এনডোর্সমেন্ট আছে কি না এইটাই ইমিগ্রেশন কর্তৃপক্ষ চেক করে কখনোই মেয়াদ কতদিন হলো কতদিন আছে কি নেই এই বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামায় না তবে আইনগতভাবে কিন্তু মেয়াদ তিন মাস তবে তারা চাইলে এটার ব্যাপারে আপনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারেন আপনার যদি বাংলাদেশের কোনো কমার্শিয়াল ব্যাংকের ডুয়েল কারেন্সির কার্ড থাকে তাহলে ওই কার্ডে যদি আপনি একবার ডলার এন্ডোর্সমেন্ট করেন তাহলে এই ডলার থাকাকালীন সময় পর্যন্ত এবং যে ডুয়েল কারেন্সির কার্ডটা আছে ওই কার্ডের যতদিন মেয়াদ থাকবে ততদিন আপনার এই ডলার এনডোর্সমেন্টের মেয়াদ ধরুন আপনার ডাস বাংলা ব্যাংকের একটি ডুয়েল কারেন্সির কার্ড আছে আপনি এখন ভারত ভ্রমণে যাবেন বা বিশ্বের অন্য কোনো দেশ ভ্রমণে যাবেন এখন আপনি ভিসার আবেদন করার সময় হতে পারে কিংবা ওই দেশ ভ্রমণের সময় হতে পারে ব্যাংক থেকে ডলার এনডোর্সমেন্ট করলেন আপনার ডুয়েল কারেন্সি কার্ডে এখন আপনার এই ডলার এনরোর্সমেন্টের মেয়াদ থাকবে যতদিন ওই কার্ডের মেয়াদ আছে ততদিন অথবা যতদিন আপনার পাসপোর্টের মেয়াদ আছে ততদিন এর মধ্যে যদি কার্ডের মেয়াদ আগে শেষ হয় তাহলে আপনার ওই কার্ডের মেয়াদ পর্যন্তই থাকবে আপনার ডলার এন্ডোর্সমেন্টের মেয়াদ আর যদি পাসপোর্টের মেয়াদ আগে শেষ হয়ে যায় তাহলে আগে শেষ হয়ে যাবে আপনার এনডোর্সমেন্টের মেয়াদ ধরুন এখন দেয়া হচ্ছে দশ বছর মেয়াদি পাসপোর্ট ফলে আপনি একবার এনডোর্সমেন্ট করলে ওই পাসপোর্টে দশ বছর মেয়াদ থাকবে কিন্তু একটি ডুয়েল কারেন্সি কার্ডের মেয়াদ কিন্তু দশ বছর না ফলে যখন কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে তখন এনডোর্সের মেয়াদ শেষ হয়ে যাবে ফলে আপনাকে পুনরায় আবার নতুন কার্ড নিয়ে নতুন ডলার এনডোর্সমেন্ট করতে হবে তবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে মুদ্রা বহনের সুবিধা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করা সেটা যে ব্যাংকেরই হোক সেক্ষেত্রে খরচ সাশ্রয় হয় এবং তুলনামূলক ঝামেলাও কম হয় তাহলে আর আপনাকে ব্যাংক থেকে বারবার ডলার এনরোর্সমেন্ট কিংবা মানি এক্সচেঞ্জ অফিস থেকে ডলার এনরোর্সমেন্টের প্রয়োজন হয় না তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন আর আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে আপনারা সেখান থেকে যুক্ত হয়ে নেবেন আমাদের গ্রুপ এবং পেজে তাহলে আপনাদের মনে যত প্রশ্ন আছে আপনাদের ভ্রমণ পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেই গ্রুপে লিখতে পারেন সেখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জবাব বা উত্তর পেয়ে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল